ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি ডাক্তার ঘোষ আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন যারা নতুন আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন তাহলে আপনারা অটোমেটিক্যালি পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো লাগলে লাইক এবং কমেন্টস করবেন ধন্যবাদ ইন্ডিয়া গভর্নমেন্ট দুটো ভ্যাকসিনকেই ছাড়পত্র দিয়েছে অক্সফোর্ডের এবং ভারতের যে ভ্যাকসিনটি হচ্ছে কোভ্যাক্সিন সেটি তাহলে কিভাবে আপনি পাবেন কিভাবে নথিভুক্ত করবেন আপনার নাম কারা প্রথম টিকা পাবেন এই ভ্যাকসিনের সেই সমস্ত বিষয়ে আজকে আলোচনা করছি বিশেষ মূল্যবান আপনাদের জন্য রবিবার ভারতে তৈরি কোভ্যাক্সিন এবং অক্সফোর্ডের কোভিশিল্ড এই দুটি টিকাকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র তার আগে শনিবার দেশে সমস্ত রাজ্যে করোনার এই ভ্যাকসিনের দেওয়ার মহড়া হয়ে গেছে এবার শিগগিরই জনসাধারণকে এই ভ্যাকসিন দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে এবার প্রশ্ন হলো কারা পাবেন এই ভ্যাকসিন এক নম্বর স্বাস্থ্যকর্মীরা ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন ফর কোভিড নাইন্টিন এর সুপারিশ মেনে প্রথমে এই ভ্যাকসিন দেওয়া হবে স্বাস্থ্যকর্মীদের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের এক কোটি স্বাস্থ্যকর্মী পাবেন এই ভ্যাকসিন দু নম্বর সামনের সারি এবং কর্মীরা এরপরেই টিকা পাবেন রাজ্য এবং কেন্দ্র সরকারের পুলিশ সশস্ত্র বাহিনী হোমগার্ড বিপর্যয় মোকাবেলা বাহিনী কারা বিভাগ পুরসভা রাজস্ব বিভাগের কর্মীরা এদের সংখ্যাটা প্রায় দাঁড়াচ্ছে দু কোটির মতন স্বরাষ্ট্র নগর উন্নয়ন আবাস বিভাগের কর্মীরাও পাবেন এই ভ্যাকসিন তিন নম্বর পঞ্চাশ ঊর্ধ্ব যারা অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট বছর বয়সী এমন ব্যক্তিরা পাবেন তারপর এই কোভিড ভ্যাকসিন যেসব এলাকায় সংক্রমণ বেশি সেখানকার অধিবাসীদেরই আগে এই ভ্যাকসিন দেওয়া হবে স্থির করবে ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন ফর কোভিড নাইন্টিন পাঁচ এরপর রইল বাকিরা অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া শেষ হলে বাকিরা পাবেন এই ভ্যাকসিন বা টিকা অবশ্য সকলে একসঙ্গে পাবেন না যেমন যেমন টিকা পাওয়া যাবে বা ভ্যাকসিন পাওয়া যাবে তেমন তেমনভাবেই দেওয়া চলবে এই ভ্যাকসিন কেন্দ্রে ভিড় এড়াতে ধাপে ধাপে দেওয়া হবে এবার ভ্যাকসিন পেতে কি করবেন অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হচ্ছে কোউইন ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে হবে সরকারি সচিত্র পরিচয়পত্র বা আধার জমা করতে হবে বায়োমেট্রিক ওটিপি বা ডেমোগ্রাফিকের মাধ্যমে আধার অথেন্টিকেশন করতে হবে নাম নথিভুক্ত হলে ভ্যাকসিন দেওয়ার তারিখ সময় দেওয়া হবে ভ্যাকসিন নিতে গেলে সময় আগে থেকে আবেদন নথিভুক্ত করতে হবে কারা পাবেন কিভাবে পাবেন সমস্ত খতিয়ে দেখবে জেলা প্রশাসন এবার কোথায় কোথায় ভ্যাকসিন মিলবে যেখানে অন্তত একজন মেডিকেল অফিসার বা চিকিৎসক থাকবেন স্বাস্থ্যকেন্দ্র ছাড়া স্কুল এবং কমিউনিটি হলেও চলবে এই টিকাকরণ বা ভ্যাকসিনেশন দুর্গম জায়গা উদ্বাস্তু কেন্দ্র আন্তর্জাতিক সীমান্তে কিন্তু টিকা নিয়ে পৌঁছে যাবে স্বাস্থ্যকর্মীদের দল আর কিভাবে দেওয়া হবে এই ভ্যাকসিন ঠিক করা হচ্ছে তিনটি ঘর বরাদ্দ থাকবে প্রথমে ঘরে থাকবে ভ্যাকসিন নেওয়ার জন্য অপেক্ষা করা ব্যক্তিরা সময় এলে দ্বিতীয় ঘরে গিয়ে ভ্যাকসিন নিতে হবে এরপর তৃতীয় ঘরে ফের অপেক্ষা করতে হবে অন্তত আধ ঘন্টা টিকা নিয়েই সঙ্গে সঙ্গে কেউ বাড়ি আসতে পারবে না রেস্ট নিতে হবে একটি ঘরে আধ ঘন্টা দেখতে হবে টিকার কোনো ও পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কি না প্রথম ভ্যাকসিনেশান অফিসার দেখবেন নাম নথিভুক্ত হয়েছে কি না দ্বিতীয় ভ্যাকসিনেশান অফিসার দেখবেন পরিচয়পত্র মিলিয়ে দেখবেন ঠিকঠাক আছে কি না দ্বিতীয় ভ্যাকসিনেশনে অফিসার টিকা দেবেন অবশ্যই তার প্রশিক্ষণ থাকবে চতুর্থ এবং পঞ্চম অফিসার ভিড় সামলানোর জন্য পাশাপাশি তারা দেখবেন টিকা নেওয়ার পর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হলো কি না ইত্যাদি অন্য আরও আনুষঙ্গিক বিশেষ করে টিকা নেওয়ার পর আধ ঘন্টা রেস্ট নিতে হবে সেই সময় যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় সঙ্গে সঙ্গে তার ট্রিটমেন্টের দরকার এবং সেই ব্যবস্থাই করা হবে আরও একটি কথা না বললে ঠিক হবে না তা হলো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যত আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আছে তাদেরকে এই মেসেজটি দিয়ে দিন যাতে তারাও এইভাবে তাদের নাম নথিভুক্ত করতে পারেন এবং এই ভ্যাকসিন নিতে পারেন আরও একটি গুরুত্বপূর্ণ কথা এই কোভিড নাইন্টিনের যে নতুন স্ট্রেন এসছে সেটি কিন্তু বাচ্চাদেরকে ও ছাড়ছে না আমাদের যেই কোভিড নাইন্টিনটা হচ্ছিল আমাদের দেশে এবং বিভিন্ন দেশে তাতে শিশুরা কিছুটা নিরাপদ ছিল কারণ তাদেরকে ভাইরাস খুব একটা আক্রমণ করতে পারেনি বা কাবু করতে পারেনি কিন্তু কোভিডের এই নতুন স্ট্রেন বাচ্চাদেরকে ও কাবু করে দিচ্ছে এটা নিঃসন্দেহে চিন্তার বিষয় বিশেষজ্ঞরা বিশেষভাবে চিন্তিত কেন বাচ্চাদের হচ্ছে শুধু তাই নয় কোভিডের এই নয়া স্ট্রেন খুব দ্রুত ছড়িয়ে পড়ে জানা যাচ্ছে যে এই নতুন কোভিডের স্ট্রেনের সংক্রামিত করার ক্ষমতা সত্তর পারসেন্টের মতন সুতরাং বুঝতেই পাচ্ছেন এটি কত দ্রুত ছড়িয়ে পড়ে যেহেতু বাচ্চাদেরকে ও এরা ছাড়ছে না তাই চিন্তার বিষয় বই কি আর টিকা দেওয়ার ক্ষেত্রে প্রথমে পাচ্ছেন যারা কোভিড মোকাবেলা করছেন সেই সমস্ত সৈনিকরা ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীরা তারপরে সৈন্যরা বা যারা আরও রয়েছে সেটা তো আগেই বললাম তবে বাচ্চারা কবে পাবে এবং তাদের ডোজ কী হবে সব এখন কিছু বলা হয়নি আর যদি এটা বাচ্চাদেরকে ও সমানভাবে সংক্রামিত করে তাহলে তাদেরকে ও তো এই ভ্যাকসিন দিতে হবে তাতে কোনো সন্দেহ নেই আমার মনে হয় বাচ্চাদের স্কুল খোলার আগে প্রত্যেকটি বাচ্চাকে এই ভ্যাকসিন দিয়ে দেওয়া উচিত যেই ভ্যাকসিনটি এখন বেরিয়েছে সেটিই মোকাবিলা মোকাবেলা করতে পারে বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে সুতরাং এটি আসার কথা আর তাই যদি হয় তাহলে অবিলম্বে বাচ্চাদের ভ্যাকসিন দিয়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ বলে আমার অন্তত মনে হয় তবে গভর্নমেন্ট নিশ্চয়ই এই ব্যাপারে চিন্তাভাবনা করবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ